আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা এসএসসি 2020 সালের আগামী পরশুদিন যে ফিজিক্স পরীক্ষাটা আছে, তো ফিজিক্স পরীক্ষার আমরা একটা শর্ট সাজেশন নিয়ে আসছি যে ফিজিক্স পরীক্ষায় তোমরা কীভাবে ভালো করতে পারবা। তো তোমরা জানো যে ফিজিক্স পরীক্ষা ভালো করাটা খুব সহজ, কারণ তোমরা রাইটিংয়ে 50 মার্কের ভিতর শুধুমাত্র 40 মার্ক বা 35 মার্ক প্লাস অ্যান্সার করতে পারলেই তোমরা সহজে এ প্লাস পেয়ে যাবা। ওদিকে নৈভিত্তিকে যে 25টা নৈভিত্তিক আছে তার ভিতরে যদি 20টা নৈভিত্তিক তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের এ প্লাসটা নিশ্চিত হয়ে যাইতেছে। অর্থাৎ এখানে 75 মার্কের ভিতর তোমাদের পেতে হবে 55 মার্ক। তো আজকে তোমরা অনেকেই হয়তো বা রাইটিং পার্টে ভুল করো, তো রাইটিং পার্টে যে ম্যাথগুলো থাকে আমরা ম্যাথগুলোকে একটি সংক্ষিপ্ত সাজেশন আকারে নিয়ে আসছি যে কোন ম্যাথগুলো বারবার রিপিট হইতেছে বোর্ডে। তো তোমরা জানো যে বোর্ড একরকমই ম্যাথ বারবার রিপিট করে, তো আমরা নির্দিষ্ট কিছু ম্যাথ দিছি প্রত্যেকটা অধ্যায় থেকে যে এই ম্যাথগুলো ছাড়া তোমাদের কোয়েশ্চেন আসতে পারে না, তো তোমাদের অবশ্যই 100% কমন করবে। তো এর জন্য আমরা বিশেষ কতগুলো অধ্যায় যেমন ধরো গতি, তারপর কাজ ক্ষমতা শক্তি, তারপর তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন প্রতিসরণ, আলোর প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, তারপর এগুলোর ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো থেকে আমরা কিছু কিছু অঙ্ক তোমাদেরকে দিচ্ছি। তো ফার্স্ট আমরা দ্বিতীয় অধ্যায় নিছি। দ্বিতীয় অধ্যায়ে যে কোয়েশ্চেনগুলো হতে পারে যেগুলো বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়ের জন্য সেগুলোকে তো আমরা নিছি। দেখো যে দ্বিতীয় অধ্যায় আছে, প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা দিছি আমরা শর্ট আকারে শুধু কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো শুধু মানটা ভিন্ন আকারে দিতে পারে কিন্তু সূত্র তোমার একই প্রয়োগ করতে হবে। এভাবে যে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দিচ্ছি যে একটি বস্তুর বেগ 7 সেকেন্ড এ 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে 31 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এ উন্নীত হয়, বস্তুটির ত্বরণ কত? এখানে ত্বরণ ইকুয়াল টু এ চাইছে। তো আমরা জানি যে এখানে যে দেওয়া আছে, আমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমরা একটা খেয়াল করবা যে কী দেওয়া আছে। তোমরা দেওয়া আছে দিয়ে ওইগুলো সব উঠায় নিবা, যে যা যা দেওয়া আছে তারপর যেটা লাগবে ওটাও লিখবা, দেন দেখবা যে কোন সূত্রটা যায়। এখানে কী কী দেওয়া আছে দেখো, আদিবেগ দেওয়া আছে ইউ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ ভি ইকুয়াল টু 31 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, সময় টি ইকুয়াল টু 7 সেকেন্ড, চাইছে বস্তুটির ত্বরণ এ ইকুয়াল টু হোয়াট। তো সূত্র মতো আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিকে আমরা একটু কাজ করে নিবো যে এটা বের করবো, এখানে ভি মাইনাস ইউ করতে পারি, যে আমরা ইউ এখানে প্লাস আছে আমরা ওই সাইডে নিয়ে যাই মাইনাস করে, দেন এটি গুণাকারে আছে একে রাখবো, আমরা টিকে গুণাকারে ছিল ভাগ করে দিয়ে দিব, তারপর যেটা যেটা মান ছিল আমরা মানটা বসাই দিই, দেখো অ্যান্সার পেয়ে যাই সুন্দরভাবে যে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। তো তোমাদের এই অঙ্কগুলো করার সময় একটা বিষয় রাখতে হবে যে অঙ্কের তোমার যেটা চাবে ত্বরণ চাইছে, ত্বরণের যে মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এখানে মিটার পার সেকেন্ড ইনভার্স 1 লিখলে হবে না। তোমার এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি এই বিষয়গুলো ভুল করো তোমাদের মার্ক কাটা যেতে পারে। তারপর যেটা আছে তোমাদের একটা কথা বলি যে সাইন ইজ নট ম্যাথ। ফিজিক্স কেমিস্ট্রি যখন করবা তো ফিজিক্স করার সময় অবশ্যই তোমাদের সাইন ম্যাথ না, তোমরা সাইন যেভাবে খুশি ইউজ করতে পারো। এখানে হয়তো বা দেখো আদিবেগ আছে ইউ, তুমি এখানে আদিবেগ তোমার নাম ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো সাইন তুমি যেভাবেই লেখো না কেন, তুমি সাইন লেখার আগে তোমার অবশ্যই লিখতে হবে এটা কী লিখছো, যে তুমি শুধুমাত্র যেখানে লিখছো এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তুমি যদি শুধু ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 লেখো তাহলে তোমার সমস্যা হবে, কারণ এখানে কোনটা দ্বারা তুমি কী বোঝাচ্ছ, কারণ ফিজিক্সে কোনো নির্দিষ্ট সাইন নাই যে এই সাইন দিয়ে এটাই প্রকাশ করে, তুমি সাইন চেঞ্জ হইতে পারে ফিজিক্সে, সেহেতু তোমার সবকটার বর্ণনা দিতে হবে যে আগে কি লিখতেছো। তারপর যে কোয়েশ্চেনটা আছে যে 7 নম্বর কোয়েশ্চেন, এটাও দ্বিতীয় অধ্যায় থেকে, যে একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়, গাড়িটির ত্বরণ বের করো। আমরা আগের মতোই করবো, এটা খুব সিম্পল অঙ্ক, তো আগের মতো আমরা শুধুমাত্র এটা আগের অঙ্কটাই। তো তারপর যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা একটু পড়ে নিই, যে 13 নম্বর কোয়েশ্চেন আছে যে 72 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 বেগে গাড়ির একজন চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে গাড়িটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল, গাড়িটির ত্বরণ কত ছিল? তো দেওয়া আছে যা যা আমরা লিখি আদিবেগ ইউ ইকুয়াল টু 72 কিলোমিটার ইনভার্স 1, তো 72কে আমরা সরাসরি মিটার পার সেকেন্ডে আনবো। তোমরা ক্যালকুলেটর নর্মাল সাইন্টিফিক ইউজ করে এটাকে আনতে পারবা, এখানে তোমার যে এখানে 72 × 1000 / 60 × 60 এভাবে করে আনতে হবে এমন কোনো কথা নাই, তুমি ডাইরেক্ট ক্যালকুলেটার ইউজ করে সরাসরি 72 কিলোমিটার ইনভার্স 1 থেকে 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 লিখতে পারো। তারপর যেটা আছে দূরত্ব এস ইকুয়াল টু, তো এস 42 - 2 মিটার এখানে 40 মিটার হয়েছে, কারণ এই যে তোমার কত দেখো এখানে একজন চালক 42 মিটার দূরে 2 মিটার আগেই কিন্তু থাইমে গেছে, যে 42 মিটার দূরে থাকতে ব্রেক করছে 2 মিটার আগে থাইমে গেছে, তো দূরত্বটা কতটুকু ই করছে 2 মিটার বিয়োগ দিতে হবে। তো আমাদের চাইছে কি, তারপর যে যেটা দেওয়া হচ্ছে যে শেষ ব্রেক দেওয়া হচ্ছে, শেষ ব্রেক অবশ্যই 0 যেহেতু গাড়িটা থেমে গেছে, দেন যেটা তোমাদের বের করতে বলছে সেটা হলো যে ত্বরণ
কত তো আমরা জানি যে v² = u² + 2ah2gs হয় তো এখানে 2ah কারণ যেহেতু এটা গ্রাউন্ডে ঘুরছে তো সেহেতু এটা সূত্রটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসতে পারি চেঞ্জ করে নিয়ে আসলে যেটা হয় -5 m/s (2) অর্থাৎ এখানে এটা মন্দন হইছে তোমাদের সেই অবশ্যই তোমাদের অঙ্কগুলো ভালোভাবে খেয়াল করে করে দিতে হবে তারপর যে কোশ্চেনটা আমরা তোমাদেরকে দিচ্ছি যেটা 25 নম্বর কোশ্চেন যে একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে 0.04 মিটারে প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায় গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে তো সমাধানের ক্ষেত্রে তোমার স্ট্যাটিক একটু কাজটা করে নিবে যে দেওয়া আছে কি কি আছে এগুলো একটু দেখাও যে ধরি আদি বেগ ইকুয়াল টু ইউ যেহেতু এখানে আদি বেগ দেওয়া নাই আমরা ধরছি শেষ বেগ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই 2 অবশ্যই যেহেতু কইছে যে শেষ বেগ অর্ধেক হয়ে যায় সেহেতু শেষ বেগ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই 2 তারপর দূরত্ব যেটা আছে যে ইকুয়াল টু 0.04 মিটার তারপর আছে মন্দন ইকুয়াল টু প্রশ্ন মন্দন যেহেতু দেওয়া নাই তারপর যে বের করতে বলছে তারপর দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা আছে যে আদি বেগ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই 2 শেষ বেগ ইকুয়াল টু 0 মন্দন ইকুয়াল টু 9.375 m/s (2) দূরত্ব ইকুয়াল টু s তো এটা দেওয়া নাই বের করতে হবে তো প্রথম ক্ষেত্রে কাজটা আমরা করে নিব যে v² = u² - 2h সব করার মান বসাবো মান বসালে কাজ করব তারপর যেটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একইভাবে মান বসাবো এবং কাজ করব দেন আমরা ফলাফলটা পেয়ে যাব তো এইভাবে আমরা এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি তারপর যে কোয়েশ্চেনটা আছে আমাদের এটা হলো একটি কপি কলের এক পাশে 10 kg এবং অন্য পাশে 5 kg ভরের দুটি বস্তুকে ঠিক 5 m উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে তুমি বস্তু দুটিকে ছেড়ে দিলে তখন 10 kg ভরটি নিচের দিকে এবং 5 kg ভরটি উপরের দিকে উঠতে শুরু করলো যখন 10 kg ভরটি 1 m নিচে এবং 5 kg ভরটি 1 m উপরে উঠছে তখন ভর দুটির বেগ কত তো তোমাকে এখানে সব কিছু আগে একটু বুঝে নিতে হবে এখানে একটা চিত্র দেওয়া আছে যে বোঝার জন্য দেখো চিত্রটা তোমাদের আঁকার দরকার নেই তোমরা শুধু সমাধান থেকে করবে দেখো ধরি সুতার টেনটি ইকুয়াল টু সিস্টেমটির লব্ধি ধরন এফ এবং ভারী বস্তুর জন্য এমন mg - t ইকুয়াল টু mf এবং হালকা বস্তুর জন্য t - mg(2) দেখো হালকা বস্তুর জন্য t থেকে বিয়োগ হয়েছে আর ভারী বস্তুর জন্য mg থেকে বিয়োগ হয়েছে তো এই বিষয়টা তোমার একটু খেয়াল রাখতে হবে দেন তোমরা এক ও দুই সমীকরণের কাজ করবা যে এটার কমন নিবা জিরে তারপর যে কাজটা করবা তে লব্ধি ত্বরণ পাবা যে এফ ইকুয়াল টু লব্ধি ত্বরণ লব্ধি ত্বরণ পাইলে তোমরা সরাসরি করতে পারো লব্ধি ত্বরণ সূত্রটা বসাইতে পারো যে এফ ইকুয়াল টু m1 - m2 / m1 + m2 × g এটা তোমরা মুখস্থবিদ্যায় রাখতে পারো যদি মুখস্থবিদ্যায় রাখতে পারো তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমরা যারা এতগুলো কিছু করতে চাইতেছো না শুধু মুখস্থবিদ্যা থেকে লব্ধি ত্বরণটা ইউজ করবা দেন তোমরা পেয়ে যাবা তো লব্ধি ত্বরণ ইউজ করলে বাকি ক্ষেত্রে তোমরা শুধু আগের মতো সূত্র ইউজ করবা দেন তোমাদের অঙ্ক হয়ে যাবে তারপর যেটা আছে যে 90 m গভীর খনি থেকে 50 kg লোহা তুলতে কত কাজ করতে হবে এখানে কাজ চাইছে কাজ w = চাইছে যেহেতু দেওয়া আছে ভর m = 50 kg অভিকর্ষ ত্বরণ g = অবশ্যই 9.8 উচ্চতা h = 90 m বের করতে হবে কাজের পরিমাণ w সূত্র মতে w = অভিকর্ষ বিভব mg সমান হচ্ছে w = mgs তো mgs এর মান টাইম সব করে বসাই দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাই এটা খুব সহজ একটা অঙ্ক তারপর যেটা কোশ্চেন আছে যে 40 kg ভর এটা অবশ্যই কিন্তু কাজ ক্ষমতা শক্তি থেকে আসতেছে তোমরা একটু মাথায় রাখো চতুর্থ অধ্যায় তারপর যেটা আছে 40 kg ভরের একটি লোক 12 সেকেন্ডে 6 m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত দেওয়া আছে ভর ইকুয়াল টু ভর এম ইকুয়াল টু 40 kg সমান টি ইকুয়াল টু 12 সেকেন্ড উচ্চতা ইস ইকুয়াল টু আমরা আগে একটা কথা বলছি আমি যে সব ক্ষেত্রে যা যা মান দেওয়া আছে তুমি সাইন দিয়ে ওগুলো লিখে নিবা দেন তোমার কোন সূত্রটা যাইতেছে তুমি দেখো বের করতে বলছে কি বের করতে যেটা বলবো ওটা যদি সরাসরি সূত্র থাকে তুমি সেটা সরাসরি বসায় দিবা আর যদি সরাসরি সূত্র না পাও যে মানগুলো আছে ওই মানগুলো দিয়ে কোন সূত্রটা যায় দেখো ওই সূত্রটা দিবা দেন তোমার যে মানটা চাইছে সেটাকে তুমি ঘোরায় নিয়ে আসবা ঠিক আছে তো ক্ষমতা চাইছে ক্ষমতা অবশ্যই কাজ ডিভাইডেড বাই সময় তো এখানে এমজিএস বাই টি আবার এখানে এমজিএস এর বদল যদি ডাইরেক্ট বল দেওয়া থাকতো এফ এস তারপর আর সময় দেওয়া থাকতো সেক্ষেত্রে এফ এস ডিভাইড বাই টি দিতা তো এইভাবে তোমার কোয়েশ্চেনটা করতে হবে অ্যান্সার তারপর আমরা যে কোয়েশ্চেনটা দিচ্ছি দেখতে পারো যে ভূমি থেকে 20 m উঁচু ছাদে ইট তোলার জন্য 10 kg ভূমি থেকে 20 m উঁচুতে ইট তোলার জন্য 10 kg/kW এর একটি ইঞ্জিন ব্যবহার করা হয় 1 ঘন্টা ইঞ্জিনটি কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে তো প্রত্যেকটার মতো আমরা এখানে প্রথম প্রথমে যা যা দেওয়া আছে আমাদের সেটাকে আমরা লিখে নিব দেন আমাদের কাজ করতে হবে দেখো এখানে দেওয়া আছে ক্ষমতা পি ইকুয়াল টু 10 kW 1000 W অর্থাৎ 10 kW যেহেতু 1 kW ইকুয়াল টু 100 W সেহেতু 10 kW ইকুয়াল 1 kW = 1000 W সেহেতু 10 kW = 10,000 W
উচ্চতা যেটা 20 মিটার মিটারই আছে উচ্চতা আমাদের মিটারে দরকার সময় t equal to 1 hour মানে আমরা সেকেন্ডে রূপান্তর করে নিব যেটা 616 to 60 তারপর প্রজেক্টে সলভ করতে ধরুন g equal to 9.8 মিটার পার সেকেন্ড বের করতে হবে এটার এটার পরিমাণ m সূত্র মতে ক্ষমতা গুলো p p equal to w by t আমরা m দরকার আছে সেটা mটাকে আমরা ঘুরিয়ে নিয়ে আসি যে ঘোরায় কাজ করতে পারলে তুমি এটা নিয়ে আসতে পারবা তারপর যে আমরা কোশ্চেনটা আছে দেখো 4.9 কিলো ওয়াট এর একটি ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটে দালানের ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে ছাদের উচ্চতা নির্ণয় করো 1 লিটার পানি ভর অবশ্যই 1 কেজি এখানে দাও 1 লিটার এবং 1 কেজি এটা যদি দেওয়া না থাকে তুমি একটু কোশ্চেনে বিশেষ দুষ্ট ইউজ করে দিতে পারো এখানে 1 লিটার ইকুয়াল টু 1 কেজি ধরা হয়েছে কারণ অনেক সময় অনেক শিক্ষকরা থাকেন যারা খাতা দেখেন তারা হয়তোবা তোমাদের এই কোশ্চেনটাকে ভুল ধরতে পারেন তারপর তুমি এখানে কি কি দেওয়া আছে সেটা তো উঠাই নিবা যে ক্ষমতা p ইকুয়াল টু 4.9 কিলোওয়াট সেটাকে ওয়াটে পরিণত করো শুধু ওয়াট ভর m ইকুয়াল টু 1000 কেজি তারপর সময় t ইকুয়াল টু 1 মিটার 1 মিনিট এটাকে মিনিটকে 60 সেকেন্ডে রূপান্তর করো অবশেষে তরঙ্গ g ইকুয়াল টু 9.8 বের করতে হবে তাদের উচ্চতা is ইকুয়াল টু আমরা এখানে আগের গতবারের সূত্রটার মতো ইউজ করতে হবে যে p ইকুয়াল W by T, MG is divided by T. I'm making a stack at Dorkar to stack my Gurania sheet. Then I'm the answer. I'm the Chulash be automatic. তারপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এটা হলো যে এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে সিলিন্ডারের অঙ্কগুলো মোটামুটি প্রত্যেক বাড়ি দেখা যায় আসতেছে সকল ভোটের জন্য আসতেছে এটা তাই সকল ভোটের জন্য ইম্পর্টেন্ট তোমরা দেখো সিলিন্ডারের অঙ্কের জন্য আমাদের যেটা বলা হয়েছে দেখো যে পানি ভর্তি দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো সিলিন্ডার দুটির প্রস্থ ছিল 1 সেন্টিমিটার স্কোয়ার এবং 1 মিটার স্কোয়ার এবং নিছিদ্র দুটি পিস্টন লাগানো আছে বড় পিস্টনের উপর 70 কেজি ওজনের একজন মানুষ বসে আছে তাকে উপরে তুলতে ছোট পিস্টনের তোমাকে কত বল প্রয়োগ করতে হবে এখানে চিত্রটা বোঝায় দিয়েছে কিন্তু তোমার কিন্তু চিত্র থাকবে না অবশ্যই চিত্র দেখে আমাদের অ্যান্সার করাটা খুব সহজ মনে হতে পারে কিন্তু চিত্র ছাড়া তোমার অ্যান্সার করাটা অনেক কঠিন মনে হতে পারে সেক্ষেত্রে তোমার একটু ভাইবা চিন্তা অ্যান্সার করতে হবে দেখো যে দেওয়া আছে ছোট পিস্টনের এ ওয়ান ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার 1 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার বড় পিস্টনের ক্ষেত্রফল এ টু ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার বড় পিস্টন বল এখানে অবশ্যই মাথায় রাখবো যে পিস্টনের অঙ্কগুলোর সময় আমাদের ক্ষেত্রফল এবং প্রযুক্ত বল এই দুইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুইটা জিনিসই সবসময় লাগবে তোমার দুইটা এইটা ইকুয়াল টু এইটা মানে ছোট পিস্টনের যা প্রযুক্ত বল এবং ইয়ের গুণফল ভাগফল এবং এটার ভাগফল একই হবে সবসময় ঘুরে ঘুরে কাজ করবে সূত্রটা এক সবসময় মাথায় রাখতে হবে তো দেখো এইভাবে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় দেখে যেতে পারি তো আমরা পর্যায়ক্রমে শুধু একটু দেখাই দিচ্ছি যেগুলো একটু কঠিন হবে আমি নিজেই ব্যাখ্যা করতেছি সেগুলোর তো এগুলো সূত্র সাধারণ সূত্র তুমি ইউজ করতে পারবা তারপর যে পরের যে একটা অঙ্ক আছে যে কোনো কাজ পাত্র রেখা পারদের আপাত প্রসারণ সহক এখানে আপাত প্রসারণ সহক এবং কী দেওয়া আছে এটুকু খেয়াল রাখবা এই পাত্রে রাখা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 250 সেন্টিমিটার পারদের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে আপাত প্রসারণ কত হবে তো দেখো তোমার তাপমাত্রা বৃদ্ধি কত এটাই খেয়াল রাখতে হবে এবং তারপর আদি আয়তন যেটা ছিল আর আপাত প্রসারণ সহক দেখো আপাত প্রসারণ সহক আর দৈর্ঘ্য প্রসারণ সহক এবং এই বিষয়গুলো তোমার এখানে দৈর্ঘ্য প্রসারণ সহক চাইছে না ক্ষেত্রফল প্রসারণ সহক এগুলো তোমার একটু বিষয় একটা মাথায় রাখতে একটু দেখে নিবা বইটা একটু দেখে তো এগুলো মাথায় রাখলে এই অধ্যায়গুলো সহজ অ্যান্সার করতে পারবা তাতে পর্যায়ক্রমে যে অধ্যায়গুলো আছে আমি একটু অধ্যায়গুলো ইম্পর্টেন্ট নগুলো কিছুক্ষণের জন্য তোমাদের পিকচারে দেখাচ্ছি তোমরা এগুলো একটু একটু সূত্রটা লিখে অবশ্যই বুঝবা তোমরা যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট অবশ্যই ভালো স্টুডেন্ট তোমরা এগুলো দেখে নিবা দেন তোমাদের অবশ্যই কমন পড়বে আশা করা যায় তো এই পর্যন্ত আমরা সবগুলো অধ্যায় দেখাই দিয়েছি তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে যে অঙ্কগুলো আমরা দেখাইছি অবশ্যই 80% না 90% প্লাস তোমরা অ্যান্সার করতে পারবে শুধুমাত্র এই অঙ্কগুলোকে যদি তোমরা কেউ বুঝে করে করতে পারো বুঝতে পারো দেন তোমাদের ফিজিক্স কোয়েশ্চেনে তোমাদের যে কোয়েশ্চেনটা হতে যাইতেছে সেই কোয়েশ্চেনে অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে পারে বা আশা করা যায় এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ